নপুরণি কোনো সংঘাত নাই। দলে কোনো এজন ব্যক্তিক সদায় পদবী দি থাকিব নোৱাৰে। পুৰণি বিজেপি থিয় হল সভাপতিৰ ওচৰত। দলৰ তৃণমূল পৰ্যায়ৰ পৰা আহিছো। এতিয়া দলত আমিয়ে জ্যেষ্ঠ, কারণ আমিও এই দলত জীবন যৌবন আমি দিছ। 1994 চনের পর আমি সকলে একলে প্রায় 30 বছর কাল আমি মানে যদি সময় আমি চাকরি বাকরি পাব লাগে সেখানে আমি দল করেছিল আর আমি ওয়ার্ডর পর আইছিল। আর যদি যে মন্তব্য করেছে কিন্তু ওয়ার্ড পর্যায়ত কোনো ধরনের কার্যকর্তা নাছিলে, তেওঁলোকৰ মন্ডল পর্যায়ত কোনো ধরনের কার্যকর্তা নাছিলে, তেওঁলোকৰ জিলা পর্যায়ত কোনো ধরনের কার্যকর্তা নাছিলে। আমি কিন্তু প্রতিটো কার্যকর্তা হয় তৃণমূলের পর আমি আইছো। দুই এজনে ব্যক্তিগত লাভৰ বাবে ন পুৰণি ভেদাভেদ কৰিছে। আমিও পুরনি, 30 বছরের দল করছি, আমি এক হয়ে দলের সুতরাং আছো। রাজ্যিক বিজেপির মুখ্য কার্যালয়ত সভাপতি ভবেশ কলিতাক স্মারকপত্র প্রদান করে কলে এই কথা যে আজি আমার ইয়াত যখন আছে 90 দশকর পর আছে, 90 দশকর কার্যকর্তা সকলে আমি নিজের জীবন যৌবন আমি কম বয়সত আমি দেশের কারণে আমি সেবা করব ওলাইছো। আমি সরকার গঠন হব বলে আমি সপনতো ভবা নাছিলো। ইয়াতে ব্যক্তিগতভাবে কোনো এমএলএ হওয়া নাই। ইয়াত ভারতীয় জনতা পার্টি পদুম ফুলের ছবিতে কিন্তু সকলে জয়যুক্ত হয়েছে, ব্যক্তিগত কোনো জয়যুক্ত হওয়া নাই। নিজের স্বার্থ সিদ্ধি নহার কারণে যা কিন্তু যাকে কয়ে আছে চাব জ্যেষ্ঠ, কিন্তু আজ সকলে আমি জ্যেষ্ঠ ইয়াত থাকা, কারণ আমার ভারতীয় জনতা পার্টি 28 বছর 25 বছর 30 বছর আমার ইয়াত হয়েছে। তখন কিন্তু এমপিও হয়েছে, এমএলএ হয়েছে, মন্ত্রীও লাভ করেছে, আর কি লাগে তখন। দলের জ্যেষ্ঠ কার্যকর্তার মন্তব্য, দলে উপযুক্ত সময়ত কোনো ব্যক্তিক বিধায়ক, সাংসদ বা মন্ত্রী বনায়, সেই বুলি এজনকে সেই সুযোগ দি আহিব সেয়া হব নোৱাৰে। সকল কার্যকর্তায় উপযুক্ত সময়ত দলের দায়িত্ব লাভ করব লাগিব। যে ভারতীয় জনতা পার্টির রাজনীতিত এই যখন ত্যাগ স্বীকার করে আজ দলটা প্রতিষ্ঠা করেছে, ইয়াক ধামালি করার অধিকার কারো নাই। ভারতীয় জনতা পার্টির মালিক কোনো নাই দেই। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার উপর প্রতিষ্ঠিত, নীতি আদর্শের উপর প্রতিষ্ঠিত। মোর উপরোক্ত বক্তা দুইগারী কৈছে যে ভারতীয় জনতা পার্টিত আমার জীবন যৌবন সকল দিয়ার পিছত এই দলটক লৈ কিন্তু কোনো ধেমালি করার অধিকার নাই। আর এই দলটোর পৰা কোনে কিমান পালে হেরালে সেই হিসাব নিকাশ করা তেওঁলোকৰ সময় আহি পৰিছে। আনহাতে স্মারক পত্র গ্রহণ করে সভাপতি ভবেশ কলিতায় কলে দলত কোনো সংঘাত নাই। দুই এজনে ব্যক্তিগত লাভৰ বাবে ন পুৰণি প্ৰসংগ উত্থাপন কৰে। বিজেপিত ন পুৰণি নাথাকে। বিজেপি আমি কার্যকর্তা, মই আগো কৈছো এজন কার্যকর্তা হিসেবে আমাক যিদৰে দায়িত্ব দিব লাগে যে প্রতিজন কার্যকর্তার কারণে কাম, প্রতিটো কামৰ কাৰণে কার্যকর্তা, আর সেই মানসিকতায় দল পরিচালিত হয়ে আছে। মাজে সময়ে হয় দুই এজন ব্যক্তিয়ে দিয়ে বিভিন্ন ধরনের, কিন্তু আমি দেখিবলৈ বিরাট সংঘাত, কোনো সংঘাত দলত নাই, সুন্দরভাবে দল চলি আছে আর সরকারও কাম করে আছে। ইপিনে সমষ্টি পুনৰ নির্ধারণত মুখ্যমন্ত্রীর নামটো বারে বারে একাংশই অনা হক টানি অনা বুলিও মন্তব্য করলে সভাপতিগৰাকী। ভারতের নির্বাচন আয়োগে ডিলিমিটেশন করেছে, আকো কৈছো যে ভারতের নির্বাচন আয়োগ বিসিআই এই কামটো করেছে, ড্রাফটিং করেছে, ফাইনাল লিস্ট উলাই দিছে। তো ইয়াত সরকারের কোনো করণীয় নাছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নাম কিছুমান দল সংগঠনের লগতে আর দুজন এজন ব্যক্তিও টানি আনে। এই ক্ষেত্রে মই তেখেত সকলের প্রতি বিনম্রতা অনুরোধ জানাইছো যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্বত যদি ড্রাফটিং হলয় তো সরকারও হলো। দলত যোগদান করা সকলোরে 8-10 বছর হয়ে গেছে, সকলকে দায়িত্ব দিবই লাগবে। সন্তুষ্টি আর অসন্তুষ্টি দলত থাকেই, পয়া নোপার বেদনাও থাকে। সভাপতিগৰাকীৰ এই মন্তব্যৰ বিপৰীতে অসন্তুষ্ট জ্যেষ্ঠ কার্যকর্তার স্পষ্ট দাবি, এতিয়া দল আমি চলা, দলৰ আমি এতিয়া জ্যেষ্ঠ, তেওঁলোকে অভিভাবক হৈ আশীর্বাদ দিয়ক। ক্যামেরাত অঞ্জন ডেকার সৈতে মৌসুমী শর্মা বৰুৱা, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট।